কোন দেশে আছেন একটু অ্যাওয়ার্ড থাকবেন। আপনারা প্রচণ্ড ইন্টারনেট আইসা দেখি মানুষ বাঙালি গর্বে খালি টকবক 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 করতে থাকে, এদেরকে জন্য আমি বাস্তবতার সাথে পরিচয় করানোর জন্য প্রজেক্ট হাতে নিয়ে নামছি। একটু সাবধানে থাকবেন, আপনি যদি স্পেশালি পুরুষ হন বাংলাদেশে একটু সাবধানে থাকবেন, একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, কাম দেখানোর জন্য ফেসবুকে অ্যাক্টিভিজম মারাইতে গিয়ে কবে নিজে যে এই অ্যাক্টিভিজমের শিকার হয়ে যাবেন, মব লেগে যাবে আপনার পেছনে, সতর্ক থাকবেন। সেই বিখ্যাত টিপের ঘটনায় হচ্ছে আপডেট আছে একটা ছোট। আমরা হচ্ছে যে তদন্ত কমিটির তদন্ত শেষে আমরা জানতে পারছি যে সেখানে ঘটনাটা কী ঘটছিল। অবশ্যই তিনটা পর্ব ধরে আলোচনা করতেছি যে এই ঘটনায় কোনো সাক্ষ্য নাই, প্রমাণ নাই, সেই ঘটনায় শুধুমাত্র একটা মহিলার মুখের কথার ভিত্তিতে এরকম উন্মাদের মতো উন্মাতাল আচরণ করা, যেন মধ্যযুগের ইতর বর্বরদের মতো। এই এই জিনিস তো বাঙালিদেরকে বুঝাইতেছি তিন দিন ধরে, তাও তাদের মাথায় বুঝতেছে না যে একটা অভিযোগ একটা মহিলা তুলছে যার কোনো তথ্য নাই, প্রমাণ নাই, সাক্ষী নেই, কিচ্ছু নাই, সেটার ভিত্তিতে কীভাবে একটা লোকের বিরুদ্ধে সারা দেশের মবরা মিলে তার ফাঁসি চাইতে পারে এবং তাকে হচ্ছে চাকরিচ্যুতি করতে পারে, সাময়িক বরখাস্ত করতে পারে। এই এই উন্মাদগুলা কীভাবে, তাই সবসময় যে কথাটা বলি, একটা দুইটা উন্মাদ থাকতে পারে দেশে, কিন্তু দেশে সবাই মিলে যখন একজোট হয়ে উন্মাতাল আচরণ করে, দেন ইউনো আপনি হচ্ছে একটা অসভ্য ইতর দেশে এসে পড়ছেন আর কি। এবং প্রথম পর্বে যে আলোচনা করছিলাম যে এগুলো সমস্যা কী, সমস্যা হচ্ছে আপনি বিচারিক প্রক্রিয়া অ্যাভয়েড করলে যেটা হবে যে তখন এই সুযোগ ব্যবহার করে বদমাইশি করবে লোকজন, এবং হচ্ছে যে সেটাই বাংলাদেশে অহরহ হইতে থাকে। আইন আদালত ব্যবহার করে, জাতির সামনে মিডিয়া ব্যবহার করে বদমাইশি করতে থাকে, মানুষকে ফাঁসাই দেওয়া যায়, রাইট? সো দেখি তো এই ঘটনাটা ওইরকম কি না। ওকে, খবরটা পড়ি। কপালে টিপ পড়ায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের কটূক্তি করার যে অভিযোগ উঠেছে তার প্রমাণ পায়নি তদন্তে গঠিত কমিটি, তার প্রমাণ পায় নাই। চিন্তা করেন কী অবস্থা করলো, লোকটা কিন্তু জীবন অলরেডি শেষ, বরবাদ। আপনারা তার ঘটনা ফলো আপ করেন না, খাইয়ে দিয়ে একজনকে আনন্দে যে যার মতো করে খেলা শেষ, বাড়ি ফিরে যান। ওই যে এই যে লোককে বরখাস্ত করছে, এইখানেই লোককে আজীবন টানতে হবে, প্রমোশন চাইতে গেলে প্রমোশন পাবে না, জায়গায় জায়গায় এই জিনিসটাকে টুল হিসেবে ব্যবহার করবে। ওনার আবার যারা শত্রুপক্ষ আছে বা ওনাকে যারা দেখতে পারে না বা উনি ধরেন ঘুষ খাবে না, তখন ওনার ওই ইয়ের লোকজন, ওনার সহকর্মীরাই তখন ওই নারী নিগ্রহের ঘটনা রেলে যে এই রিকা ছুতা বানা, এই লোককে আজীবন হয়রানি হেনস্থা করবে। সেদিন পুলিশ সদস্যের সঙ্গে ওই নারীর বাগবিতণ্ডা সত্যতা পেলেও তা বাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে হয়েছিল বলে প্রমাণ পেয়েছে কমিটি। তার মানে ওই যে কথা বলছে এই লোকের অ্যাকাউন্ট সত্যিই মহিলার অ্যাকাউন্ট মিথ্যা। পরিমণির ঘটনা যেটা বলছিলাম, পরিমণি যা বলছে সব মিথ্যা প্রমাণ হয়েছে এবং ওই লোক যা বলছে সব সত্য প্রমাণিত হয়েছে এবং ওই লোকের কথা কেউ বিশ্বাস করে নাই, এবং ভিডিও বের হওয়ার পর তারপর মপ ক্ষান্ত হয়েছিল। এইখানেও দেখা, আমি পরিমণি ওই ঘটনার উদাহরণটি নিয়ে কিন্তু বলছিলাম যে মনে হচ্ছে একেবারে আইডেন্টিক্যাল স্টোরি, এবং এইখানেও দেখা যাচ্ছে যে ওই লোক যে বর্ণনা দিছে যে ঘটনা কীভাবে ঘটছে সেইটার প্রমাণ পেয়েছে, মহিলা যা বলছে সেটা মিথ্যা। লোক একটা মিথ্যা কথা বলছে অবশ্য, ওই যে সাথে স্ত্রী ছিল যে দাবি করছে ওইটা মিথ্যা, ওনার সাথে কোনো স্ত্রী ছিল না, এটা তদন্ত কমিটির ফাইন্ডিং। সেদিন পুলিশ সদস্যের সঙ্গে ওই নারীর বাগবিতণ্ডার সত্যতা পেলেও তা বাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে হয়েছিল বলে প্রমাণ পেয়েছে কমিটি, তার মানে ওই লোকের কথা সত্যি। তদন্ত কমিটি ও পুলিশের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে উল্টো পথে বাইক নিয়ে যাওয়ার সময় লতা সমাদ্দার পায়ে বাইক লাগলে পুলিশ সদস্য নাজমুল তারেকের সঙ্গে লতার তর্কাতর্কি হয়। দেখেন এই যে ডিটেলসগুলো, এতগুলো ডিটেলস, আমি কেন বলতেছি এই খবরটা আপনি অন্য কোনো নিউজ চ্যানেলে পাবেন না, অন্য কোন কেউ কভার করে না, শুধুমাত্র এখানে এই যে এটা একটা ঢাকা মেল তারা হচ্ছে কভার করছে এবং যেই ডিটেলস তারা কভার করছে তাতে করে এটা সত্য মনে হচ্ছে রিপোর্টটা। তাহলে আপনি এখন বলতে পারেন যে অন্য কেউ এটা কভার করে নাই, আপনি তাহলে ক্যামেরা না, এটার কারণ আপনাকে বুঝতে হবে কেন কভার করতেছে না। এটা কিন্তু দ্বিতীয় পর্বে আলোচনা করছি যে এই লোকের পক্ষে যায় এমন কোনো তথ্য প্রমাণ উপাত্ত বাস্তবতা এই শুয়োর মিডিয়া কভার করবে না, তুলে আনবে না, দেখাবে না, কখনোই দেখা। এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে এই লোক দোষী না নির্দোষ আমাদের পক্ষে কখনো জানা সম্ভব হবে না, কারণ এই মহিলা মানে মহিলা সেইগুলো তো আপনাদেরকে হাজার হাজার বছর ধরে দেখাচ্ছি বাংলাদেশে সোনার বাংলার অসভ্য ইতরা কী করে। যে কোনো ঘটনায় স্পেশালি মহিলাদের কোনো জড়িত থাকলে আরও বেশি, কোনো মহিলা একটা অভিযোগ তুলে দিলে সুররা নেমে পড়ে হইতেছে সুরগিরি করতে। সো এই যে একটা খবর, কোনো মিডিয়া আমি সাহস দিচ্ছি আর একটু জন্য কোন মিডিয়াতে আসছে অন্য, কারণ একেন যেটা অতীত আলোচনা করছি যে কয়েকটা ভার্সন পড়লে তখন ধারণা পাওয়া যায় যে রাইট ভার্সন কী। সো এটা অন্যান্য মিডিয়ার ছাড়তে খুব মানে টু মাই সারপ্রাইজ বলা উচিত হবে না, প্রত্যাশিতভাবে যে আমি নিজেই তো বলছি দুই পর্ব আগে যেটা পাবেন না, কেউ কভার করবে না, এই লোকের পক্ষে যায় এমন কিছু কেউ তুলে আনে নাই। নাও এইখানে যে ডিটেলসগুলো আছে, এবং এই ডিটেলসগুলো কিন্তু মানে সাবজেক্টিভ কোনো ডিটেলস না, যে এটা তদন্ত কমিটির ফাইন্ডিং। সো এখানে সকল মিডিয়া কভার করলে এই কথাগুলো এক্স্যাক্টলি লিখতে বাধ্য তারা। সো তারা কভার করুক বা না করুক বদবাড়িগুলো ডাজেন্ট ম্যাটার, আমরা জানি কী ঘটছে, আমরা পেয়ে গেছি তদন্ত কমিটির রায়। তদন্ত শেষে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করা হয়। প্রাথমিক তদন্তে কমিটি তর্কাতর্কি সত্যতা পেলেও তা বাইকের ধাক্কাকে কেন্দ্র করে হয়েছে বলে প্রমাণ পায় কমিটি, এবং এই যে উল্টা পথে আসতেছিল এই জিনিস কিন্তু আমরা এতদিন পর্যন্ত জানি নাই। সো এটা যেহেতু তদন্ত কমিটি বলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ডিটেলস পিক করে নিয়ে আসা হয়েছে এবং ডিটেলস তদন্ত করা হয়েছে। ডিএমপির একটি সূত্র জানিয়েছে ঘটনার পর তদন্ত কমিটি লতা সমাদ্দার ও কনস্টেবলকে পৃথকভাবে রেখে জিজ্ঞাসাবাদ করে, ওই কনস্টেবলকে পৃথকভাবে পুরো ঘটনা জানতে চায় তদন্ত সংশ্লিষ্টরা। জিজ্ঞাসাবাদে পুলিশের ওই
ওই সদস্য তার স্ত্রী সেদিন মোটরসাইকেলে ছিল বলে মিথ্যা তথ্য দেন, যা পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজে সত্যতা মেলেনি। ওকে, সো এটা অপ্রমাণিত হয়েছে। অন্যদিকে লতা সামাদারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেছেন তার সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল, আর সেই বাকবিতণ্ডার সূত্র হয় মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে। এটা লতা সামাদার স্বীকার করছে যে তর্কাতর্কি হয়েছে মোটরসাইকেল ধাক্কাকে কেন্দ্র করে করে উনি হেঁটে যাইতেছিল আর আউট অফ নো এয়ার টিপ্রস্তুস্কেন যে কথাটা উদ্ভট অদ্ভুত দাবি অভিযোগ তুলছে এটা সত্য না, যেটা আমি প্রথম পর্বেই বলছি যে কোনো তথ্য প্রমাণ নাই, এটা আমি বিশ্বাস করতেছি না, এই উদ্ভট অভিযোগ। এবার দেখেন, নাম না প্রকাশ করার শর্তে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নাম ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ঊর্ধ্বতন কিন্তু নাম না প্রকাশ করার শর্তে একটা তদন্ত হয়েছে, একটা ফ্যাক্ট, এখানে তো সাবজেক্টিভ কিছু না, কী ঘটনা ঘটছে তদন্ত করছে তদন্ত কমিটি, যে তদন্ত রিপোর্ট জমা দিছে, এটা মিডিয়ার সাথে বলতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ করার সাহস পাচ্ছে না এই দেশে, একটা নিরপরাধ লোকের পক্ষে ফাইন্ডিং আসছে সেটাও সে বলার সাহস পাচ্ছে না। এই লোক বলতেছে একটা ঘটনা ঘটলে তার সাক্ষ্য প্রমাণ লাগবে, যেটা আমি প্রথম পর্ব থেকে বলে আসতেছি, কিন্তু এই ঘটনায় কোনো সাক্ষ্য নেই, প্রত্যক্ষদর্শীও নেই, যেটা আমি প্রথম পর্ব থেকে বলে আসতেছি যে এতদিন হয়ে গেছে একটা সাক্ষীও হাজির করতে পারলো না, একটা সিসিটিভি ক্যামেরা ফুটেজও কিচ্ছু হাজির করতে পারলো না, হাতে হাতে ফোন থাকে, কেউ রেকর্ড করছে, এমন কোনো তথ্য প্রমাণ হাজির করা যাচ্ছে না, শুধুমাত্র এই মহিলা এসে একটা কথা বলছে, জন্য খেয়ে দিতে হবে একটা লোককে, মানে কোন বর্ব সভ্যতায় আমরা আছি, অবশ্যই তো সেটা আসি আমরা অজানা না। ঊর্ধ্বতন এক ডিএমপির কর্মকর্তা নাম লুকিয়ে রেখে বলতেছেন যে একটা ঘটনা ঘটলে তার সাক্ষ্য প্রমাণ লাগবে, কিন্তু এই ঘটনায় কোনো সাক্ষ্য নেই, প্রত্যক্ষদর্শীও নেই, তদন্ত কমিটি রিপোর্ট পেশ করেছে, সেখানে টিপের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয়নি, টিপের যে কথা আছে এরকম কোনো জিনিস পাওয়া যায় নাই, এটা ইয়ের ভাষায় বলছে আর কি, যে স্পষ্ট প্রতীয়মান হয়নি মানে বেসিক্যালি এরকম কোনো কিছুর অস্তিত্ব ছিল না, মূলত মোটরসাইকেল ধাক্কা লাগার কারণ থেকে ঝগড়া বিবাদ হয়, এটি প্রমাণিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সো টিপের ব্যাপারে কোনো কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, মোটরসাইকেলের এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়ে ঝগড়া কথা কাটাকাটি হয়েছে এটার প্রমাণ পাওয়া গেছে, মানে ওই ভদ্রলোকের কথার প্রমাণ পাওয়া গেছে, সত্যতা পাওয়া গেছে, মহিলার কথার কোনো সত্যতা পাওয়া যায় নাই। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল মিথ্যা তথ্য দেয় এবং উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবার দেখেন মজাটা এখানে, অসভ্য দেশের অসভ্যতামিগুলা, ওই লোককে কিন্তু এই এই কোনো ধরনের ফাইন্ডিংয়ের আগেই বরখাস্ত করে ফেলছে, এবং এটা নিয়ে আমি তখন আরেকটা পর্ব করে বলছি যে এই লোককে যে অবরখাস্ত করলো, এই লোকের তো কোনো প্রাথমিক সত্যতা মেলে নাই অভিযোগের, কোনো তদন্ত হয় না, কিছু হয় না, কিসের ভিত্তিতে বরখাস্ত করলো, এবং আপনাদেরকে এটাও দেখাইছি, বরখাস্ত করার সময় পুলিশ যে ডিএমপি কমিশনার নাকি সে সংবাদ সম্মেলন করে বলছে যে মফকে শান্ত করার জন্য বরখাস্ত করতেছি, তো মফকে শান্ত করার জন্য যে বরখাস্ত করছেন এরকম তো রেকর্ড চলে গেছে বরখাস্ত করার, এখন যে লোক নিরপরাধ প্রমাণ হয়েছে এখন কী করবেন, এখন এই অসভ্যরা যে বরখাস্ত করে ফেলছে এটাকে জাস্টিফাই করার জন্যে এই লোকের বিরুদ্ধে যেই অভিযোগ আসছে সেই অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করছে, তারপর দেখা গেল যে সেই অভিযোগ সত্য না, এখন অন্য অভিযোগ অ্যাড করতেছে বরখাস্ত করাটাকে জাস্টিফাই করতে। দেখেন উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে এবং মিথ্যা তথ্য দেয়া এখন হইতেছে তাকে বরখাস্ত করা হচ্ছে, মিথ্যা তথ্য তো সে পরে দিছে, উল্টা পথে তো সে আসছে এটা পরে প্রমাণিত হয়েছে, তো বরখাস্ত তো আগে করে বসে আছেন, মানে ওই যে বাঙালি ব্যাক ট্র্যাক করে, এটা আগে আপনাদেরকে দেখাইছে, এরা ব্যাক ক্যালকুলেশন করে একটা জিনিস করে কোরটারে জাস্টিফাই করে নানান ছুতা ধরে, ওই যে বলছি আপনার ধারার কোনো অভাব নেই দেশে, ধারা ধরে ধরে খাবে তখন। সো ওই লোককে অকারণে অযথা একটা লোককে মবের, এবং এটা বলছে ডিএমপি কমিশনার যে মফকে শান্ত করার জন্য বরখাস্ত করলাম আমরা তাকে, কইরা এখন নিজেদের মুখ বাঁচানোর জন্য যেহেতু প্রমাণিত হয় নাই এখন এটার মধ্যে ঢুকাইছে, এই না মিথ্যা তথ্য দেয় এবং মিথ্যা তথ্য, আচ্ছা ওই যে কী জানি বলেন উল্টা পথে গাড়ি চালানো, গতকালকেও খবরে দেখতেছি যে উল্টা পথে গাড়ি চালাচ্ছে এই সচিব টচিব এরা বরখাস্ত হন এখন জায়গা, এগুলো আর কী বলবো তো জানেন। ডিএমপি পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন টিপকান্দের বিষয়টি তদন্তে প্রমাণিত না হলেও সেই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পুলিশ। দেখছেন নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা, এই যে এত বড় একটা পরিবহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, কিন্তু পরিবহন যে এত বড় একটা মিথ্যা কথা বলে সারা দেশের সামনে একটা লোকে হেনস্থা করলো, জেল খাটাইলো, কোনো ব্যবস্থা নেয় নাই। এই মহিলা যে সারা দেশের সামনে মিথ্যা কথা বলে একটা লোককে হেনস্থা করলো, কী জানি বলো অবরখাস্ত করাইলো, পুলিশ এই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কথা বুঝেন নাই। তবে বাকবিতণ্ডার বিষয়টিকে টিপকাণ্ডে পরিণত করে গুজব ছড়ানোয় পুলিশের মানমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন, তারা চিন্তা করেন এমনিতে কিন্তু পুলিশের মানমর্যাদা ক্ষুণ্ণ হলে একদম ধরে খাইয়ে দিত, এখন মব টপ মিলে হইতেছে, নারী বা টারি মিলে ইয়ে করছে দেখে পুলিশ তাদের মানমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে তারা মনে করতেছেন এই ঘটনায় মিথ্যা কথা বলায়, কিন্তু তারা ওই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না মিথ্যাবাদী বদমাশের বিরুদ্ধে, আর ওই পুলিশ হইতেছে নিরপরাধ লোক, আর উল্টা পথে বাইক চালানো এগুলো কি আজকে বাংলাদেশে কোনো অপরাধ নাকি, অসুবিধা সেগুলো তো কোনো হিসাবেই পড়ে না অপরাধের, যে অপরাধ সবাই করে বেড়াচ্ছে ওই অপরাধ খুঁজা বের করে এখন ওই লোককে হইতেছে বরখাস্ত করে দিয়ে বসে আছে, এটা খোদা। ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি ফারুক হোসেন ঢাকা মেইলকে বলেন, একেবারে নাম উল্লেখ করে বলতেছে এবার, আর কোনো কনফিউশন নেই এখানে যে এই খবরের সত্যতা নিয়ে। ডিএনপি মিডিয়া বিভাগের ডিসি ফারুক হোসেন ঢাকা মেইলকে বলেন, আমরা যতদূর জানতে পেরেছি তদন্তের রিপোর্টের বিষয়টা তা হলো আমাদের কনস্টেবল উল্টো পথে যাওয়ার সময় ওই মহিলার পায়ে মোটরসাইকেল লাগে, এই বিষয়টিকে কেন্দ্র করে তাদের মধ্যে এক ধরনের ঝগড়া বিবাদ হয়। এই ঘটনার পর কনস্টেবল আমাদের কাছে বলেছিলেন যে তার স্ত্রী মোটরসাইকেলে ছিল, এটি সে মিথ্যা বলেছে, সে সময় তার স্ত্রী মোটরসাইকেলে ছিল না, তবে তিনি উল্টো পথে আসার সময় মোটরসাইকেলের ধাক্কা লাগে লতা সামাদ্দারের গায়ে, এ নিয়ে লতা সামাদ্দারের সঙ্গে তার ঝগড়া বিবাদ হয়েছে, তদন্ত কমিটি সে বিষয়টির প্রমাণ পেয়েছে, তবে টিপের বিষয়টি স্পষ্ট নয়। কী বুঝলেন
এই অসভ্যদের অসভ্যতা আমি তো আলোচনা করতেছি আজকে, চ্যানেল খুলছি কতদিন হলো, এই অসভ্যতাদের অসভ্যতা আমি তো আলোচনা করে যাচ্ছি। আরেকটা প্রমাণ পেলেন নাকি? মনে আছে আপনাদের এই পরিমণির ঘটনা কিন্তু একেবারে যখন জনতা জেগে উঠছিল, আমি কিন্তু সাথে সাথে আমার প্রথম এপিসোডটা করে কিন্তু বলছি আমার কাছে এর অভিযোগ সত্য মনে হচ্ছে না, আমার কাছে বিশ্বাসযোগ্য লাগতেছে না, আমার কাছে মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছে। মনে আছে আপনাদের বলছি কিন্তু আলোচনা করে দেখাইছি। সো ঘটনাগুলো এগুলো আসলে এমন না যে খুব কঠিন কিছু, এগুলো বোঝা আপনারা বোঝেন না, গেছে আপনাদের মাথা মুথে, সোনার বাংলা খাইয়া দিছে আপনাদেরকে সবসময় যেটা বলি। ওকে, যাই হোক, আরেকটা ঘটনা একটু টাচ করে আলোচনাটা শেষ করি। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু ইউএনও একজন সরকারি কর্মকর্তা, মঞ্জুর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে, তার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। আমি আপনাদেরকে ছবিটা দেখাবো, একটা ছবি আছে ওই ধর্ষণের দৃশ্যের, একটু গ্রাফিক দৃশ্য আমি আপনাদেরকে আগে অ্যাওয়ার করতে চাই, মানে একটু আপসেটিং। আপনারা দৃশ্যটা সবাই হয়তো দেখে স্বাভাবিক, যারা মনে করেন যে একটু স্কোয়ামিশ টাইপের আপনারা সরে যান। এই ছবিটাতে দেখা যায় আর কি, যে ইউএন একজন ইউএনও হওয়া সত্ত্বেও উনি একটা কলেজ ছাত্রীকে ধর্ষণ করতেছে, হাত পা বেঁধে বিছানার সাথে, মেয়ে চিৎকার করতেছে, একটু অমানবিক দৃশ্য। এই যে দেখেন, ও না না না, সেলফি তুলতেছে, ওই আগের কাহিনী, এই ঘটনা আরও হাজারবার আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাইছি, সেলফি তুলে ধর্ষকের সাথে হেসে হেসে উলঙ্গ অবস্থায় ধর্ষকে জড়ায় ধরে সেলফি তুলতেছে ধর্ষণ। ছবি দেখেই তো বুঝছেন কিসের ঘটনা, রাইট? প্রেম, এক ইউএনের সাথে প্রেম হয়েছে এক কলেজ ছাত্রী, এখন ধর্ষণ অভিযোগ করে ওই ইউএন ইউএনওকে খাইয়ে দিছে। প্রত্যাহার, কি জানি প্রত্যাহার, ইউএনকে অলরেডি প্রত্যাহার করে ফেলছে। এবার খবরটা একটু পড়ি। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চার চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে পদায়নের জন্য তাকে ন্যাশনাল মানে বেসিকলা খাই দিয়েছে আর কি। তাই ভুক্তভোগী হয়েছে ওই কলেজ ছাত্রী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা, ওই কলেজ ছাত্রীর উদ্দেশ্যমূলকভাবে তার বাসা সরকারি বাসভবনে নিয়ে যান, সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে, এই সোনার বাঙালির বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। এই যে ছবিতে দেখতেই পেয়েছেন কীভাবে জোরপূর্বক যে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন, ছবিতে তো দেখতেছেন কীভাবে জোরপূর্বক ধর্ষণ করতেছে। তো সোনার বাংলায় নারীবাদীদের এগুলোর গালাগালি করে কী কারণ এবার বুঝছেন তো? এই বাংলাদেশে নারীবাদ বলে কোনো বিষয় নয়, বাংলাদেশে থাকতে হবে পুরুষবাদ, বাংলাদেশে নারীবাদ থাকতে পারবে না। অসভ্য দেশে হয়তো সেখানে পুরুষরা সিস্টেম দ্বারা নির্যাতিত অপ্রেসড হয়, নারীরা অপ্রেসড হয় কিন্তু এরা সিস্টেম দ্বারা অপ্রেস করা একটু ডিফিকাল্ট, এরা সভ্য প্রধান নাই, সভ্য সভ্য ভাব ধরে আর কি। আর পুলিশকে হচ্ছে সিস্টেম তারা কীভাবে অপ্রেস করা হয়, লতা সামাদ্দারের ঘটনায় দেখছি, বুড়িমণির ঘটনায় দেখছি, সকল ঘটনায় দেখছি, দিহানের ঘটনায় দেখছি, সকল ঘটনায় বাংলাদেশে আমি আপনাদেরকে কিন্তু বলে দিছি, যত ঘটনা উঠে আসবে, যত ঘটনা উঠে আসবে, আরেকবার রিপিট করি, বাংলাদেশে যত ঘটনা উঠে আসবে নারী পুরুষ সংক্রান্ত, আপনার স্টার্টিং পয়েন্ট হবে 80% নারী নির্যাতন মামলা মিথ্যা, কত স্ট্যাটিস্টিক্স এটা খাওয়াই দিছি আপনাদেরকে, মুখস্থ করাই দিছি আদালত থেকে বসে, 80% নারী নির্যাতন মামলা বাংলাদেশে মিথ্যা। বাংলাদেশে যত নারী সংক্রান্ত ঘটনা উঠে আসবে আপনার স্টার্টিং পয়েন্ট হবে এই অসভ্যরা অসভ্যতামি করতেছে, এই নারী এই পাওয়ারটাকে ব্যবহার করে, এই সিস্টেমকে ব্যবহার করে, এবং এই অসভ্যরা এই অসভ্যতামি করতে পারে কারণ এরা দেখে আসছে হিস্ট্রিক্যালি বাংলাদেশে এগুলো করা যায়, সিস্টেম ব্যবহার করে এরকম প্রেম করে তারপর ধর্ষণ করে ফেলা যায়, এবং একটা মহিলা যে কোনো কথা পরিমণি এসে যদি বলে যে এরকম আমাকে ধর্ষণ চেষ্টা করছে, আসলে সে ওই লোকে মদের কাজ শুরু মারছে, মদ তার সাথে নাচা শুরু করবে, এই লতা সমাদারা এসে বলতেছে যে তাকে টিপ প্রসেসন বলছে অকারণে, আউট অফ নোয়ার, হ্যাঁ, মদ এসে নাচা শুরু করবে, আসলে দেখা গেছে যে টিপ নিয়ে কোনো কথাই হয় নাই, এই বাইক নিয়ে যাওয়ার সময় উল্টা পথে আসতেছিল, গায়ের সাথে পায়ের সাথে লাগছে। এখন একটা মহিলা কীভাবে কী করবে, মহিলা তাকে হচ্ছে ওমেন কার্ড খেলতে হবে আর কি। কোন দেশে আসছেন একটু অ্যাওয়ার্ড থাকবেন, আপনারা প্রচণ্ড ইন্টারনেট আইসা দেখি মানুষ বাঙালি গর্বে খালি টকবক 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 করতে থাকে, এদেরকে এই জন্য আমি বাস্তবতার সাথে পরিচয় করানোর জন্য প্রজেক্ট হাতে নিয়ে নামছি। একটু সাবধানে থাকবেন আপনি যদি স্পেশালি পুরুষ হন বাংলাদেশে, একটু সাবধানে থাকবেন, একটু সতর্ক থাকবেন, হ্যাঁ, কাম দেখানোর জন্য ফেসবুকে অ্যাক্টিভিজম মারাইতে গিয়ে কবে নিজে যে এই অ্যাক্টিভিজমের শিকার হয়ে যাবেন, মব লেগে যাবে আপনার পেছনে, সতর্ক থাকবেন।